নরসিং দিতে অশালীন পোশাক পরে সেখানে গেল। আর 60 বছর বয়স্কা আমাদের অনেকের নানি দাদির বয়স্কা এক নারী সেটা নিয়ে প্রতিবাদ করলো, ব্যাস মামলা ঠুকে দেওয়া হলো। নারী ও শিশু নির্যাতন আইনের 10 নম্বর ধারায়, অথচ 10 নম্বর ধারার বক্তব্য হলো যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি কোনো নারীকে উত্ত্যক্ত করে তাহলে তার ব্যাপারে এই 10 নম্বর ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেওয়া হবে। এখন 22 বছরের একটা অশালীন পোশাক পরা মেয়েকে 60 বছরের মানে তার মা চাচি দাদি নানির বয়সী একটা মহিলা তাকে সতর্ক করেছে, কাপড় ধরেও টানাটানি করে নাই, এটা আরেকজন করেছে, কিন্তু যে এতদিন জেল খাটলো তার থেকে এগুলো কোনোটাই প্রমাণিত না, ব্যাস সতর্ক করলো এজন্য মামলা খেয়ে গেল। এখন তার পক্ষে দুনিয়ার নারীবাদীরা উত্তেজিত হয়েছে, হাইকোর্ট পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করেছে। আর এই জাতীয় পোশাক তো দেশের গুলশান ধানমন্ডির মতো এই জাতীয় সোসাইটির মধ্যেও নিন্দনীয়, অনুষ্ঠানের মধ্যেও কেউ পরে না, সেখানে গ্রামে পাবলিক প্লেসের মধ্যে কিভাবে এই পোশাক পরতে পারে? এখন হাইকোর্ট নিয়েও বাজে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে, ওদের সাহস তাহলে কত বড় এবং ওদের গোড়ার পাওয়ারটা তাহলে কোথায়? একটাবার চিন্তা করেন, হাইকোর্ট নিয়ে কথা বলার মানে হলো আদালত অবমাননায় অভিযুক্ত হবে এবং এজন্য আইন তাকে জিজ্ঞাসিত করবে, তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, কিন্তু হাইকোর্টের কথারও পরোয়া করে না। আরে পোশাক পরা অধিকার, এখন সে অধিকার দেখাতে গিয়ে ঢাকা থেকে আরো কয়েকটা ল্যাংটা মেয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করে নেই। এই হলো উন্নতির সংজ্ঞা। এই কর্পোরেট দুনিয়া, এই পুঁজিবাদী দুনিয়া নারীদেরকে টাকা দিতে পেরেছে, নারীদেরকে ছোট ছোট পোশাক দিতে পেরেছে, নারীদেরকে মেকআপের প্রসাধনী দিতে পেরেছে, কিন্তু সম্মান কোথায়? আর নারীদেরকে যৌন পণ্য বানানোর মধ্যে তাদের কোনো সম্মান হয় না, আর নারীদেরকে বিলবোর্ডে তাদের ছবি টানিয়ে রাখার মধ্যে কোনো সম্মান হয় না, আর নারীরে অর্ধ উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার মধ্যে কোনো সম্মান হয় না। আর আপনি একটাবার চিন্তা করেন, আপনার বোনের দিকে হাজারো বখাটে যুবক কি পরিমাণ খারাপ দৃষ্টি নিয়ে তাকায়, যেভাবে একটা কুত্তা আরেক কুত্তার দিকে তাকায়, সুযোগ পেলে যেন তাকে খুবলে খাবে, সুযোগ পেলে তার যে কোনো পন্থায় ক্ষতি করবে, যেন তার মুখ থেকে লালা ঝরছে, তার চোখ থেকে কামনার আগুন বের হচ্ছে। আরে এটার মধ্যে কি সম্মান লুকিয়ে আছে আমাকে বলেন? আরে সম্মান ভিন্ন জিনিস, অর্থ ভিন্ন জিনিস। আরে আপনার অর্থ তো অর্থ দিতে পেরেছেন, সম্মান দিতে পারেন নাই, যদি সম্মানের কথা বলেন সম্মান ইসলামই দিয়েছে। আমার দামি জিনিস ঘরে ঢেকে রাখি, সব জায়গায় রাত বিরাতে চলি ফিরি, তখন দামি জিনিস নিয়ে ঘুরে বেড়াই না, পাছে না চোর নিয়ে যায় ডাকাত নিয়ে যায়, এর মানে সেই জিনিসের মহাব্বত আমার দিলে নাই, আমি তাকে সম্মান দেই না, এটা না, বরং এর নামই সম্মান। ছেলেরে আর মেয়েরে একসঙ্গে ক্লাস করাতে দিলে, ফ্রি মিক্সিংয়ের সুযোগ করে দিলে, প্রেমকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট দিলে, এমনকি সমকামিতাকে পর্যন্ত দেশের মধ্যে সাংবিধানিকভাবে নিষিদ্ধ হলেও প্রচারণা এবং প্রচার করার সুযোগ দিয়ে রাখলে, এর দ্বারা মানবতার কি সম্মান হয় আমাকে বোঝান? তারা আমাদেরকে শেখাবে? রাষ্ট্রের এই অর্ধেকের চাইতে বিপুল শক্তিরা যদি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখো, অবরোধবাসিনী বানিয়ে রাখো, দেশ তো উন্নত হবে না। আরে দেশে মানুষ যদি হয় 16 কোটি, দেশে নারী তো আছে 8 কোটির চাইতে বেশি, এত বিপুল সংখ্যক লোকরে ঘরের মধ্যে ঢুকালে দেশ উন্নত হবে কিভাবে? তাহলে কি করতে হবে? একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে হবে, হাঁটা থেকে বসতে হবে, আর বসতে বসতে যদি মনে চায় একটু শরীরে খারাপ হয় না, লিভ টুগেদার হয়ে যাবে, যদি আপোষে হয় কোনো দোষের বিষয় না, হ্যাঁ জোরাজোরি করতে পারবা না, সে 5 মিনিট চাইলো তুমি 10 মিনিট জোর করলা, একটা প্রলোভন দিয়ে তুমি তারে বললা, পরে আবার সেই প্রলোভন নিলা না, তাহলে আবার নারী ও শিশু নির্যাতনে মামলা খাবা, না হলে আপোষে যত আকাম কুকাম করতে পারো, বিয়ের আগে বাচ্চা 10টা না 20টা ফুটাতে পারো, কোনো ব্যাপার না, সমাজের কোনো কিছু বলার অধিকার নাই।